নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আবারও একটা চটজলদি ডালের রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটি ডালের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আশা করব আজকের ডালের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক দেবেন আর পরের রেসিপিগুলো দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এক কাপ পরিমাণ মসুর ডাল একটা বাটিতে নিয়ে ভালো করে ডাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে নেওয়া ডাল একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এক কাপ ডালের জন্য দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। আমি 1 টিস্পুন নুন দিলাম। এবার কুকারের ঢাকনা আটকে নিচ্ছি। কুকার গ্যাসে গরম হতে বসিয়ে দিচ্ছি। 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নিয়েছি। ফ্লেম অফ করে ভালোভাবে কুকারের প্রেশার আগে যেতে দেব। কুকারের প্রেশার নিজে থেকে চলে যাবার পর কুকার খুলে দেখাচ্ছি, ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ডালের কাঁটা দিয়ে ডাল আমি ঘেঁটে নেব। আপনাদের কাছে যদি ডালের কাঁটা না থাকে সেক্ষেত্রে আপনারা হুইস্কের সাহায্যে ডাল ঘেঁটে নিতে পারেন। একটা কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে, তেলের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখানে 1/2 টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম, আর 3টে রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কেউ যদি এই ডালটা নিরামিষ বানাতে চান সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। রসুন পেঁয়াজ বাদেও কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখুন, হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। কুকারে লেগে থাকা ডাল ধুয়ে আরও 1 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও বুঝে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, কিন্তু খুব সামান্য পরিমাণ চিনি দেব, এতে মিষ্টি হবে না। ডালের টেস্ট ব্যালেন্স করবার জন্য 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ডাল ফুটে ওঠা অবধি বেশি আছে হতে দেব। 5 মিনিট পরই দেখুন ডাল ফুটে উঠেছে। এবার ফ্লেম অফ করে দিয়ে ডাল একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল রাঁধুনি দিয়ে মসুর ডাল। রাঁধুনি দিয়ে বানানো এই মসুর ডালের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।